আলাপ করিনি। রেনঝিন, নমস্কার, আমার সাথে তো আলাপ হয়ে গেছে অলরেডি। দেখো তুমি রেনঝিন, তুমি তো ফেমাস একজন, তোমার সম্বন্ধে মানে কিছু কথাই আছে না আর কি। তবে দর্শক বন্ধুদের অনেক কিছু প্রশ্ন আছে কিন্তু, আর তোমাকে পেয়ে কিন্তু অনেক মানুষের ইচ্ছা যে আজকে রিমঝিম সিরিয়ালটাকে ঠিক মতন মানে আমাদের যা যা প্রশ্ন আছে নিশ্চয়ই রিমঝিম ঠিক বার করে দেওয়া থ্রু দিয়ে আর কি বার করে। তাই চলো শুরু করে বলি, তোমার যা যা বিষয় মনে হয় একদম প্রাণ খুলে একদম খোলামেলা মনে দর্শকদের জন্য কি প্রশ্ন আছে বলো আমাকে। তাহলে দর্শকদের কথা দিয়েই যখন শুরু হচ্ছে, তাহলে আমার মনে হয় কিছু কিছু খুব কমন প্রশ্ন যদি আমরা আগে ডিসকাস করে নিই, ইউজুয়ালি যেগুলো সবার মনে আমাদের আসে। যেমন ইয়াং ছেলেমেয়েদের কথাই ধরা যাক, একটা যেরকম আমার ভীষণ একটা ক্রাইসিস হয়েছিল যখন বোর্ডস পরীক্ষা সব পরীক্ষা পাশ করে যাওয়ার পর একটা যে কোনো প্রপার একটা প্রফেশন আমি চুজ করব, কিন্তু মনে মনে ইচ্ছে কিন্তু বুঝতে পারছি না কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না। এই গাইডলাইন গুলো অনেকেই বড়দের কাছ থেকে আমরা পেয়ে যাই, কিন্তু এক্ষেত্রে নিশ্চয়ই গ্রহ এবং সবকিছু তো ম্যাটার করে যে আমি কোন প্রফেশনে গেলে ফ্লারিশ করতে পারবো কি পারবো না। ইন্টারেস্ট ট্যালেন্ট থাকাটা তো বটেই দরকার, তা বাদ দিয়েও সেইটা কি করে তাহলে তার সমাধানটা কি করে হবে? দারুণ একটা প্রশ্ন করেছো, মানে সত্যি করে যারা এই মুহূর্তে যারা ইয়াং যারা, তবে যারা পড়াশোনা কমপ্লিট করতে যা শেষ করবে মানে পড়াশোনা কমপ্লিট করবে আর কি, বা যারা কমপ্লিট করে বসে আছেন, বা এমনই হয়েছে হয়তো কমপ্লিট করে ফেলেছে বাট এখনো পর্যন্ত কিছু সেরকম ভাবে কেরিয়ার করতে পারেনি, বা ডিসাইড করতে পারছে না, কনফিউজড একটা স্টেটে রয়েছে কি করব। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়, আমরা প্রত্যেকটা মানুষকে মানে প্রধান প্রধান যেটা দরকার আমাদের সেটা হচ্ছে আমাদের না প্রথমে আমাদের নিজেদেরকে নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে আমরা কি পারি। প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি নিজেকে প্রশ্ন করা উচিত যে আমরা কি পারি। একটা ইংরেজিতে কথা আছে না, হু অ্যাম আই, যে আমি নিজে কি সেটা আমি নিজেকে আগে আবিষ্কার করা দরকার প্রথম। দেখো পড়াশোনা অনেকে করে না, এমন বহু মানুষ আছে যারা পড়াশোনা মানে নিজের নামটা সই করতে পারে না, নিশ্চয়ই মানে পুঁথিগত শিক্ষাটাই তো শেষ কথা নয়, শেষ কথা না, কিন্তু তারা দেখা যাবে বর্তমানে অনেক খুব ভালো জায়গায় সাকসেসের জায়গায় গেছে, নতুন জায়গা। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে মানে যেটা মানে জানা দরকার, ধরো কারোর হরোস্কোপে আছে রবি শুক্র যদি কারো একসঙ্গে থাকে, বন্ধু যারা দেখছেন এই মুহূর্তে অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম শ্রীলালের প্রোগ্রাম সৌভাগ্যের দিশারি অনুষ্ঠান, প্রত্যেকে মোটামুটি জ্যোতিষ বিষয়ে কম বেশি ইন্টারেস্ট রাখে। আমার তো মনে হয় প্রত্যেকেরই আছে, আমরা কেউ কেউ নিজের কাছে স্বীকার করি, নিজেদের কাছে কেউ কেউ স্বীকার করি না, প্রত্যেকে একটা ছোটখাটো একটা ঠিকুজি বা কুষ্টি আছে বাড়িতে, কোথাও একটা বিশ্বাস আছে আছে, বিশ্বাস না থাকলেও বাবা মারা করে রেখেই দেয় যে জন্মাবার পর ওই সেই হাতে করে যেমন দিতে হয় একটা ছোট্ট ঠিকুজি বা কুষ্টি করে নেওয়া থাকে প্রত্যেকের বাড়িতে। তাই রবি শুক্র যদি কারোর হরোস্কোপে যদি একসঙ্গে থাকে তাকে আমরা বলি দারিদ্র যোগ, দারিদ্র যোগ, দারিদ্র যোগ। আমি এমন একজন মানুষকে আমি জানি বাংলাদেশে, এক ভদ্রলোক, ভদ্রলোকের জাহাজ আছে ফিল্ম ইন্ডাস্ট্রি, ভদ্রলোক একটা বিশাল ভালো জায়গায় আছে অ্যাজ এ প্রডিউসার বা অ্যাজ এ ফাইন্যান্স। এরকম একজন ভদ্রলোক আমি দেখি, আরো কিছু অনেক ব্যবসা আছে ভদ্রলোকের সঙ্গে। আমার যেদিনকে আমি গৌরবাড়ি চেম্বারে একদিন আলাপ হলো, উনি এসেছে বাংলাদেশ থেকে, এসেছিল আমার কাছে যে শ্রীলালদা, যখন আমি হরোস্কোপটা দেখলাম, দেখে পেলাম কি দাদা আপনার এমন অবস্থা যে আপনার কিছুতেই দারিদ্রতা কাটছে না, মানে এত কিছু থাকা সত্ত্বেও, এত কিছু থাকা সত্ত্বেও। ওনার সঙ্গে লাস্ট কথা দেখলাম, অনেক কথা আমি ডিটেলসে যাচ্ছি না, লাস্ট একটা কথা হলো বলি শ্রীলালদা আমার যারা স্টাফ থাকে আমি স্যালারি দিই কমসে কম 10 লাখস এর উপর এভরি মান্থ, তারপরেও আপনি তারপরে প্রত্যেকদিন রাত্রিবেলা তার মনে হয় রাত একটার সময় যখন সে ঘুমোতে যায় মনে হয় যে শ্রীলালদা আমি আর বাঁচবো না, সুসাইড করে ফেলে, মানে ফিনান্সিয়াল খুব সাকসেসটা পাচ্ছে না, সাকসেস পেয়েছে কারণ এভরি ডে তার দারিদ্রতা, আর যার নেই তার তো দারিদ্রতা থাকছে। মানে এটা ভাববেন না যে দারিদ্র যোগ মানেই যে আপনার কাছে পয়সা নেই বলে আপনার দারিদ্র যোগ, অনেক কিছু থেকেও কিন্তু আপনার কাছে কিছু নাও থাকতে পারে এই রবি শুক্র একসঙ্গে থাকার জন্য। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মঙ্গল এবং রাহু যদি একসঙ্গে থাকে তাকে বলা হয় যে অঙ্গারক যোগ, আমি বহু মানুষকে দেখেছি এরকম ভাবে যে বিয়ের আগে পর্যন্ত খুব ভালো কেরিয়ার ছিল, যখন তার বিয়ে হয়ে গেল তার কেরিয়ারটা ভেঙে গেল, বা একটা গাড়ি কিনলো, গাড়ি কেনার পর সে
ভিখারি হয়ে গেল বা তার বাবা মারা গেল বা গত হলো, তারপর সে আস্তে আস্তে দারিদ্রতার মধ্যে পড়ে গেল। উল্টোটাও হতে পারে না, মানে খারাপই, এটা খারাপই, মানে মঙ্গলরাও যদি একসঙ্গে থাকে তাহলে দারিদ্র থেকেও খারাপ, মানে এটা অঙ্গার পুড়ে ছাই। ওই মঙ্গলের ম আর রাহুল রা, মানে যদি ম আর রা যদি যোগ করে তাহলে মরা হয়ে যায়, অসম্ভব খারাপ ফল দেয়। যদি কোনো কারণে বৃহস্পতি কেতুযুক্ত অবস্থায় থাকে, বৃহস্পতি হচ্ছে গুরু, কেতু হচ্ছে চণ্ডাল, মানে গুরু চণ্ডাল যদি যোগ থাকে, সে কোন তার সিনিয়র লোক বা গুরুজনের থেকে প্রতারিত হয়। আচ্ছা, গুরু চণ্ডাল মানে গুরুরা যদি কারো এটা হরস্কোপে থাকে, তাই গুরুরা তার ক্ষেত্রে গরুর মতো ব্যবহার করে। ধরো কোন এক ভদ্রলোকের দুই ছেলে, ছোট ছেলেকে সব দিয়ে চলে গেল, বড় ছেলেকে ভিখারি করে চলে গেল, হয়তো বড় ছেলের কপালে আছে গুরুচণ্ডার যোগ। বৃহস্পতি রাহু যদি একসঙ্গে থাকে অথবা বৃহস্পতি কেতু যদি একসঙ্গে থাকে গুরুচণ্ডার যোগ, এরকম আমাদের শাস্ত্রে বিশেষ কিছু যোগ থাকে, সেই যোগগুলো কিন্তু আমাদের মানুষের জীবনকে কিন্তু নষ্ট করে দেয়। আবার শুভ যোগও আছে, যদি কোনো কারণে চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকে তাকে বলা হয় জীব যোগ, মানে একটা মানুষ জিরো, সেইখান থেকে একটা মানুষকে কিন্তু হিরো বানায়। এইটা তো অনেকটাই, মানে অনেকটাই কেন বলবো, পুরোপুরি আমার মনে হয় আপনার কাছেই একমাত্র সমাধান এইসবে। তো আমি সবাইকেই রিকোয়েস্ট করবো, আমার মতো যারা কনফিউশনে আছেন বা যারা এখন চুজিং দেয় প্রফেশন, মানে কোন প্রফেশনে যাবেন কি করবেন, শ্রীলালদার কাছে আসা আই থিঙ্ক ইজ দ্য বেস্ট অপশন। বেস্ট অপশন যেটা বললাম, ওই চন্দ্র বৃহস্পতি থাকলে জীব যোগ, চন্দ্র শুক্র থাকলে গজকেশরী যোগ, গজকেশরী যোগ থাকলে একটা মানুষ সে একটা ব্রিজ করে দেবে, সে হেঁটে চলে যাবে। বহু মানুষ আছে যে একটা মানুষকে নিয়ে এলো, সে জানি না ওখান থেকে নিয়ে এলো, নিয়ে এসে তার জন্য একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিল, সে ওখান দিয়ে হেঁটে আস্তে 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 তো উপরে উঠে গেল, এরকম যোগ থাকে আর কি। সেই যোগগুলো দেখে নিয়ে তার ক্ষেত্রে কোন গ্রহটা গুড লাক দিচ্ছে, সেই গ্রহটাকে দেখে নিয়ে তাকে কোন প্রফেশনে থ্রো করা যেতে পারে, যে ওই প্রফেশনে যাও। যদি সে দেখা যায় যে শুক্র যদি তার খুব ভালো থাকে, আমার মনে হয় তার গ্ল্যামারাস প্রফেশনে যাওয়া উচিত, যেমন মিডিয়া প্রফেশনে আসা উচিত, ছোট পর্দা থেকে বড় পর্দা। শুক্র, শুক্র হচ্ছে গ্ল্যামার দেয় আর কি। যদি কারো শনি গ্রহ ভালো থাকে, তাকে বলি যে পাবলিক রিলেশন কাজকর্মের দিকে যাওয়া উচিত, যে বহু মানুষের কাছে আসতে হবে, কমিট করতে হবে, কথা বলতে হবে, কনভিন্স করতে হবে, যদি শনি গ্রহ ভালো থাকে, মানে তার সেই ট্যালেন্টটা খুব ভালো, সেই ট্যালেন্টটাকে ভালো আছে, আর পাবলিক রিলেশন যেটা আমি বলি বা লোকের সাথে কমিউনিকেশন দেখে নিয়ে সেটাকে একটু পাওয়ার আপ করে রেমিডি প্রসেসে গিয়ে সেই জায়গায় রান নিলে কিন্তু আস্তে আস্তে সাকসেস পাওয়া যাবে আর কি। অনেকে বলে যে শ্রীলালদা বিএড করে ফেলেছি, আচ্ছা দেখুন একটা সরকারি চাকরি পাবো না, একটা টিচিং প্রফেশনে কিছু হবে না, আমাদের বলে আমি দাঁড়ান আগে দেখি আপনার হরোস্কোপের মধ্যে, আপনার হাতের মধ্যে বৃহস্পতির পজিশন কি আছে। বৃহস্পতি গুরুগিরি করায়, মানে আপনি যে প্রফেশনে যাচ্ছেন আপনি একজন গুরু, আপনি কাউকে জ্ঞান দিতে যাবেন, এখন আপনার জ্ঞানটা চলবে কিনা, সেই বৃহস্পতির পাওয়ার আছে কিনা, আপনার হরোস্কোপে সেই ধরনের বুঝটা পড়া যাবে কিনা দেখে নিয়ে তারপর আমি আপনাকে সিগন্যাল দিতে পারি, ঠিক আছে আপনি টিচিং প্রফেশনে যান। এবার আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, কোচিং করান, যাই করান, কিন্তু আপনাকে তো গুরুগিরি করতে হচ্ছে। তাই বৃহস্পতি গ্রহ যদি ঠিকঠাক থাকে তাহলে আমি বলবো অবশ্যই আপনি কিন্তু টিচিং প্রফেশনে যান। আচ্ছা, ওই জন্য কি আমরা প্রত্যেকটা মানুষের না একটা যে গ্রহটা, কোন গ্রহটা অ্যাকচুয়ালি, সেই গ্রহটাকে বার করে নিয়ে এসে সেই লাইনে দিয়ে তাকে পাওয়ার করে দিয়ে গুডটা করে দিলে, আমার বিশ্বাস যদি শ্রীলালের সঙ্গে থাকা যায় আপনাদের, মানে আপনারা যদি থাকেন, শুধু আমার আমি যেভাবে বলবো পথ অনুসরণ করতে পারেন, আমার বিশ্বাস যে একটা মানুষের প্ল্যাটফর্ম বানিয়ে বাড়িঘর কমপ্লিট করে একটা ফ্যামিলিকে সিকিউরিটি দিয়ে এবং সারা জীবনের জন্য নিশ্চিন্ত হয়ে এবং পরবর্তী জেনারেশনকে একটু রিল্যাক্স করে পুরো ব্যাপারটাকে সেট আপটাকে গুছিয়ে নিতে হার্ডলি 5 থেকে 7 বছর লাগে। আচ্ছা শ্রীলালদা, আপনি কি তাহলে মানে সবার ফিউচার কি প্রি ডিস্টাইন্ড, তাহলে মানে ডেস্টিনি ইজ দেয়ার? হ্যাঁ, ডেস্টিনি তো একটা মানুষ নিয়ে পৃথিবীতে ড্রপ করে, মানে সেটাই তো ডেস্টিনি হবে, সেটাই তো ডেস্টিনি। আমরা অনেকে বলি না আমরা নিজেদের ডেস্টিনি নিজেরা লিখবো বা নিজেদের হাতে রেখা আমরা নিজেরা কন্ট্রোল করবো। ডেফিনেটলি আমরা কি, আমরা ভগবান তো উপরওয়ালা আমাদের সবকিছু দিয়ে পাঠিয়ে দিয়েছে, আমরা কিভাবে জানাচ্ছি সেটা, মুখ দিয়েছে, সবকিছু দিয়েছে। পড়াশোনা যদি না করি, পড়াশোনা করে তো আমি সাকসেস পাবো না। তোমার মধ্যে সৌন্দর্য দিয়েছে যে তুমি সেটাকে কাজে লাগিয়ে, তোমার মধ্যে বুদ্ধি দিয়েছে তুমি সেটাকে কাজে লাগিয়ে, তুমি যদি এটা প্ল্যাটফর্মে না আউটপুট দাও তাহলে তুমি ডেফিনেটলি তুমি সাকসেস পাবে না। আমি যেটা করে দিতে পারি সেটা হচ্ছে আমি তোমাকে গুড লাক করে দিতে পারি,
তুমি খাটো, আমি তোমার পেছনে গুড লাক দেবো। তুমি যদি না খাটো আমি বলবো নমস্কার। আমার স্টুডেন্টদের ক্ষেত্রে আমি খুব মানে আমার খুব প্রিয়, ছোটরা আমার খুব প্রিয়, জ্যোতিষ অনুষ্ঠান জেনে আমি ছোটরা কেউ দেখে না, মানে ব্যতিক্রম শ্রীলাল, যে শ্রীলালের প্রোগ্রাম ছোটরা খুব দেখে। হ্যাঁ ইনফ্যাক্ট মানে আমি এটা শ্রীলালার ক্ষেত্রেই বলছি যে শুধু কলকাতা বা এখানে রেস্ট্রিক্টেড না, কিন্তু স্পেশালি নর্থ বেঙ্গল ওইসব এরিয়াতে তো আপনার হিউজ পপুলারিটি। আমি যেরকম ফিডব্যাক পাই, ফ্যান পপুলারিটি বলা যেতে পারে, আমার ফ্যান মানে নর্থ বেঙ্গলের লোকেরা ফ্যান, মানে আমি বলি এনজেপি স্টেশন থেকে আপনি পাহাড় অব্দি গ্যাংটক ফ্যান্টক অব্দি, মানে আপনি যদি যে কোনো জায়গায় যদি যে কোনো মানুষ গিয়ে শ্রীলালের নাম বলে আমার মনে সবাই জানে। একদম, এটা একদম আমার একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যে ওখানে এত পজিটিভ ফিডব্যাক আপনার, ওখানকার মানুষ তো না অধীর আগ্রহে থাকেন সবসময় যে কবে কবে আপনার ওখানে ভিজিট হবে। বিভিন্ন তোমার কথা দিয়ে আমি একটা খুব ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে একটা ধারণা দিয়ে আমি বলি, মানে আমি তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বসি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, মানে আমি সমুদ্র থেকে পাহাড় অব্দি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বসি। সবাই চাইবে যে আপনি, সবাই চায়, এবার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী প্রত্যেকটা মানুষের না মানসিকতা আলাদা। এই নর্থ বেঙ্গলের লোকেরা নিউজ পছন্দ করে না, করেন না না, এরা খুব আনন্দে থাকতে চায়, ফুর্তিতে থাকতে চায়, সাকসেস চায়, সফলতা চায়, এবং ছোট একদম ছোটরা থেকে বড়রা পর্যন্ত নিজের নিজের কাজে ব্যস্ত থাকে, আনন্দ করে। এবার যদি আমি হেলদি মেন্টালিটি আবার যদি আমি বাঁকুড়ায় যাই, বাঁকুড়ার লোকেরা কিন্তু আবার খুব নিউজ পছন্দ করে, খবর প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে, মানে এরা হৃদয়টার থেকে বেশি প্র্যাকটিক্যালটা বেশি তারা বিলিভ করে, মানে আমি কিভাবে চাই, কিভাবে গোছাতে পারবো, কিভাবে কি করব, মানে কাউকে ফলো আপ করা। মেদিনীপুর ডিস্ট্রিক্টে মানুষরা বা ছেলেমেয়েরা খুব এডুকেশন কানেক্টেড ঘেঁষা। হ্যাঁ, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত ওখান থেকে তো খুব ভালো ভালো রেজাল্ট, খুব ভালো, মানে এরা পড়াশোনা ছাড়া কিছু বোঝে না, মানে শুধু যে জেনারেল নলেজ জেনারেল এডুকেশন না, এটা টেকনিক্যাল এডুকেশন। ম্যাক্সিমাম দেখা যাবে মেদিনীপুর শহর থেকে আসে, মানে তুমি চিন্তা করতে পারো না যে পরিবার একদম গরিব, যে একেবারে দিন আনে দিন খায়, তারা কিছু না শিখুক একটা রান্না ভালো করে থাকে, যে অ্যাটলিস্ট কোনো জায়গায় হোটেলে গিয়ে যাতে রান্না করে দিয়ে আমি যেন নিজের পেট চালাতে পারি, মানে কোনো একটা দিকে এক্সেল করে, কোনো একটা দিকে তারা ফোকাস করে, করে গিয়ে তারা সেই জায়গাটা সাকসেস পায়। এই যে তুমি ধরে দুর্গাপুর আসানসোলের দিকে যাও, তুমি দেখবে এরা কিন্তু গানকে খুব পছন্দ করে, এরা প্রত্যেকটা দিন মানে এরা সকালবেলা প্রত্যেকটা মানুষ বলা যেতে পারে, এটা পার্সেন্টেজ আমি যদি আমি ম্যাক্সিমামটা ধরে রাখি, এরা সকালবেলা প্রত্যেক দিন গান নিয়ে রেওয়াজ করে, এরা গান প্রফেশনটাকে নিয়ে যাওয়ার ক্যারিয়ারের দিকে চেষ্টা করে। এইভাবে ধরো এরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু একটা ট্রেন্ড থাকে। এবার তার সঙ্গে সঙ্গে যদি আমি একটু গুড লাক দিয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে যে একটা মানুষ খুব তাড়াতাড়ি করে সাকসেস পেতে পারে, খুব ফ্লারিশ করবে তখন তার পার্সোনাল লাইফ খুব তাড়াতাড়ি। আর কারণ ক্যারিয়ার আর পার্সোনাল লাইফটা ব্যালেন্সড হলে তবেই তো আসল শান্তিটা বাড়িতে পাওয়া যায়, তাই না মনে? হ্যাঁ, তুমি এই যে পশুটা করলে না, মানে দারুণ একটা প্রশ্ন, মানে আমি সত্যি করে মানে অনেকে হয়তো পশুটাকে উপার্জন করে কিন্তু সুখ নেই গো কার কপালে, অনেকেই আছে আমাদের কাছে এসে বলে যে শ্রীলালদা আমার বউটা আমাকে বোঝে না, খালি বলে কি টাকা দিয়ে যাও, টাকা দিয়ে দেবে, এবং কারণ আমরা যতই এখন বলি যে আমরা অ্যাডভান্স সোসাইটি, এখনো কিন্তু মহিলাদের থেকে একটা এক্সপেকটেশন বাড়ির কাজে, বাড়ির কন্ট্রিবিউশনে, মানে কাজকর্মের ক্ষেত্রে আমি বলছি যে বাড়িতে কোনো গন্ডগোল হলে কিন্তু দোষটা সেই মহিলার উপরেই গিয়ে পড়বে, উনি যতই বাইরের কাজও সামলান প্লাস বাড়ির কাজও সামলান, দশ বুঝা তারা নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে নেয়, হ্যাঁ সব দায়িত্ব নিয়ে নেয়, এবার সেই ক্ষেত্রে যারা দায়িত্ব নেয় তাদের প্রতি আশা প্রত্যাশা বাড়ে, সেটাই হয় যে যার কাছ থেকে পাওয়া যায় তার কাছ থেকে আশা আরো বেড়ে যায় পাওয়ার। আমি তো নিজেও আমি ব্যক্তিগত আমি নিজের মাকে দেখেছি বা আমার নিজের ক্লোজ আমি যাকে দেখেছি, মানে আমি আমার নিজের মানে যদি এক গ্লাস জলও খেতে হয়, মানে আমি জানি একটা গ্লাসে জল খাওয়া যায়, তাও আমরা অর্ডার করি, মা আমার জল দাও তো, মানে সব কাজই করতে পারে, তো সেক্ষেত্রে মা বলে কি একটু শান্তি দিবি না, জলটাও কি নিয়ে খেতে পারিস না, মানে তার ক্ষেত্রে মানে দেখা যায় সে দায়িত্ব নিচ্ছে বলে তাকে হয়তো সে যদি আবার পরক্ষণে ভাবে যে আমি এত কিছু কাজ করছি আমার কোনো রিটার্ন হচ্ছে না, অনেকেই ভাবে আর কি। কিন্তু একটা জিনিস ভালো জানো তো রিমঝিম, সেটা হচ্ছে গিয়ে মানে যারা কাজ করতে ভালোবাসে, মানে আমি যেটা মনে করি যে যারা কাজ করতে ভালোবাসে, যারা জীবনে চায় বড় হতে, তা আমি বলবো তাদেরকে অবশ্যই কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া এবং সেটা একটু প্রতিকারের ব্যবস্থা করা,
দেখো জীবনটা খুব সুন্দর হয়ে যাবে। নিশ্চয়ই আমারও সেটাই বিশ্বাস, যে শ্রী লাল্লা যখন বলছেন যে ডেস্টিনি আমাদের সবারই হয়তো আগে থেকে ঠিক করা, কিন্তু একটু হেল্প নিতে অসুবিধে কোথায়? যখন আমরা জানতেই পারছি, একদম গ্যারান্টি দিয়ে আমরা জানতে পারছি যে যেদিকে আমরা যাচ্ছি সেই রাস্তাটা আরো মজবুত হয়ে যাবে এবং বাধা কম আসবে, তার জন্য তো শ্রী লাল্লা আছেনই, সব সময় তো আছেন। সব সময় আছে, আমাকে কিন্তু খুব অ্যাভেলেবল পাওয়া যায়। আমি কেন বলছি, কেন আমি যেহেতু ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বসি, সেক্ষেত্রে আপনি যেখানেই থাকেন, মানে আপনি যদি কোচবিহারে থাকেন আমাকে মাসে একদিন পেয়েই যাবেন, আপনি যদি এদিকে যদি মেদিনীপুরে থাকেন আমাকে পেয়ে যাবেন, যদি দুর্গাপুরে থাকেন সেখানেও পেয়ে যাবেন, কলকাতা যদি নর্থে থাকেন সেখানেও পেতে পারেন, সাউথে থাকেন, মানে আপনি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যদি থাকেন আপনি তো আমাকে পেয়ে যেতেই পারেন আর কি। অর্থাৎ আমি বলবো যে আপনার যদি মনে হয় যে আপনার জীবনে কোনো মানুষ নেই অ্যাজ এ গড ফাদার হিসাবে যে আপনাকে কেউ লিড করবে, এটা ভাবার দরকার নেই, আপনি আছেন সব সময়। কখনো একা ভাববেন না নিজেকে, কখনো মনকে ক্লান্ত করবেন না, কখনো মনকে দুর্বল করবেন না, কখনো মনের মধ্যে বিরক্তি আনবেন না, কখনো নেগেটিভ ফিলিংস আপনার লাইফে আনবেন না। যখনই মনে হবে অবশ্যই শ্রী লালের সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ, প্রফেশনালি হয়তো আমি একটা ফিজ নেবো ডেফিনেটলি, কারণ আমাকেও তো আমার টাকার উপর দৌড়াতে হবে, তার জন্য একটা ফিজ দিতে হয় রেল কোম্পানিকে বা আমার, অর্থাৎ ডেফিনেটলি আমি সেই জায়গাটা আমি নিয়ে নেবো। কিন্তু আমি আপনাকে কিন্তু যে সুপরামর্শ দেবো, যে গাইড দেবো, যেটা আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা হচ্ছে কি, আপনার চোখে, এই মূল্যবান দুটি চোখ আপনার, সেখান থেকে আমি এক ফোঁটাও জল কিন্তু মাটিতে পড়তে দেবো না। এটাই তো সব থেকে বড় পাওয়া, এর থেকে বড় আর কি চায় মানুষ? তাই আমি বলি সবসময় যে ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিট, মানে একবার শ্রীলালের কাছে আসবেন পোলিও রোগের মতন, ড্রপ খেয়ে বাড়ি চলে যাবেন, এবং সারা জীবন আপনি নিশ্চিন্ত থাকবেন যে আপনার জীবনটা অ্যাটলিস্ট হ্যান্ডিক্যাপ হবে না। থ্যাংক ইউ শ্রী লালদা, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি এই অনুষ্ঠানে আসার জন্য, আমার ভীষণ ভালো লাগলো, এত কিছু শেয়ার করতে পারলাম, দর্শকদের সঙ্গে শেয়ার করতে পারলাম, আর যখনই দরকার আপনি তো থাকছেন অবশ্যই। তাই মনে যদি হয় সংকোচ, শ্রীলাল আছে আপনার সঙ্গে, ঘড়ির কাঁটা বলছে যেতে হবে, যেতে হবে মানে আবার একটা নতুন দিন আপনাদের কাল সকালে আপনাদের শুরু করতে হবে, একটা অলরেডি আপনারা তো একটা গ্রামাটিক্যাল গ্রাফ করে ফেলেছেন যে কালকের দিন কিভাবে কাটাবেন, সময় নিয়ে শ্রীলালের জন্য ভাববেন, আপনার জন্য ভাববেন কি করে আরো ইম্প্রুভ করা যায়। তাই ঘড়ি কাটা বলছে আজকে বিদায় নিতে হবে, রিমঝিমকেও বিদায় নিতে হবে, তাহলে আজকের মতন রিমঝিম, থ্যাংক ইউ তোমাকে এগেন, থ্যাংক ইউ, খুব ভালো থাকো। তাই আজকের মতন বিদায় নিচ্ছি, খুব ভালো থাকবেন, খুব ভালো রাখবেন সবাইকে, নমস্কার, নমস্কার।